স্টার্ট। নমস্কার, ভালো আছেন? নিশ্চয়ই আমাকে দেখে আবার বুঝে গেছেন যে আমি কেভা নিয়ে আবার কথা বলছি। অ্যাকচুয়ালি কেভা আমার জন্য, আমার জীবনের জন্য এবং আমার আমাদের সাথে যারা কাজ করছে প্রত্যেকের জন্য এটাই জীবন। তো এটাকে বাদ দিয়ে অন্য কিছু বলতে পারি না, তাই ভিডিও ক্লিপসে যখনই আসি কেভাকে সামনে এগিয়ে আসি। হয়তো আপনারা ফেসবুকে আমাকে ফলো করে দেখবেন যে আমি কেভা বাদ দিয়ে আদার্স কিছু কিন্তু কোনো ডাউনলোড করি। তো কেন, এটার মেন উদ্দেশ্য যে কেভাকে সাথে নিয়ে এবং কেভার টিমকে সাথে নিয়ে আমরা সবাই মিলে যেহেতু চিন্তাভাবনা করেছি একটা ভালো কিছু করব এবং ভালো কিছু জায়গায় যাব এবং মানুষের জন্য ভালো কিছু করতে চাই, এই চিন্তাভাবনা নিয়ে আমরা কেভাকে এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি এবং সেটা নিয়ে কাজ করছি। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে কেভা ইন্ডাস্ট্রির নাম দেখেছেন, আমাকে দেখেছেন, কিন্তু অনেকে ধারণা হয়েছে বা যারা ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন এটা ফ্যাক্ট, কিন্তু অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি কেভা ইন্ডাস্ট্রি কি। আপনাদের এক কথায় যদি বলা হয়ে থাকে যে অ্যাকচুয়ালি আমরা কি করি এবং লোকের সাথে আমরা কিভাবে মিশি এবং এই কাজটা কী রকম, সেটা উদ্দেশ্যে যদি বলি তাহলে এক কথায় আমি বলবো যে যে অনেকেই অনেকে নয় প্রত্যেকটা লোকেরই চাহিদা আছে, স্বপ্ন আছে। স্বপ্ন সঠিকভাবে সে বলতে পারে না, সে সঠিকভাবে জানাতে পারে না বা জানাতে নিয়ে তাদের লজ্জা বোধ হয়, কারণ এত ছোটো ঘর থেকে আমরা আসি যেখান থেকে মনে হয় আমি একটা BMW দরকার, সেটা আমি মাত্র একটা ছোট ঘর থেকে আমি জানাতে চাই, ইম্পসিবিলিটা সে লজ্জার জন্য হয়তো অনেকে জানাতে চায় না। আমার মনে হয় কেভা ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে এই সুন্দর সুন্দর যাদের স্বপ্ন ভিতরে সুপ্ত হয়ে আছে তাদের জন্য কিন্তু এই বহিঃপ্রকাশ ঘটানো কেভা ইন্ডাস্ট্রির মাধ্যমে, এটা কিন্তু কেভা ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মের মাধ্যমে এটা পাচ্ছে। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে আমার মেনলি বলা যে এই ধরনের কাজটা কী, আমি এর আগেও আপনাদের বলেছি যে মেনলি দেখুন এই মার্কেটিং, এই মার্কেটিং ছোটো ছোটো ব্যক্তি যারা আজকের ডেটে স্বপ্ন দেখেছে কিন্তু স্বপ্ন পূরণ করার কোনো রুট পাচ্ছে না, তাদের জন্য এই মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ জায়গা। এক দ্বিতীয় কী রাখে যে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকে ধারণা হয়ে থাকে এগুলো তো তেলানো কাজ, ওয়েল দেওয়া কাজ, একদম ফ্যাক্ট এটা তেলানো কাজ। অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে আপনারা যারা আমাদের সাথে মিশেছেন বা যারা মেশার আগ্রহ যদি কারো হয়ে থাকে তাহলে একটা বছর আমাদের সাথে মিশে দেখুন যে অ্যাকচুয়ালি আমরা তেলাই না, আমরা বুঝাই। যদি তেলানো কাজ হয়ে থাকতো তাহলে আমার মনে হয় প্রাইভেট টিচাররা সত্যি তেলায় স্টুডেন্টদের, নাকি আপনারা বলুন তারা বুঝায়। যদি বুঝানো হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু আমাদের কাজটা বুঝায়, এটা অনেকে ধারণা হয়ে থাকে। তৃতীয়, আজকের ডেটে প্রত্যেকটা ব্যক্তি তারা বিজনেস করতে চায় ইনভেস্টমেন্ট বিজনেস, যেখানে অ্যাক্টিভ অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। যখন আমি অ্যাক্টিভ থাকবো না তখন আমার বিজনেসে ইনকাম হবে, বাট আমাদের কাজটা কিন্তু একটা সময় আমরা যদি সঠিকভাবে দু বছর হার্ডওয়ার্ক করতে পারি তাহলে আমি ফাইনালি আপনাদের বলতে পারি দু বছর একদিন পরে থেকে আপনারা ফাইনাল থাকেন যে আপনাদের কিন্তু এই বিজনেসটা প্যাসিভ ইনকামে পৌঁছে যাবে। কেন, যে ওই সময় আপনি টিম হয়ে যাবে এবং টিম হওয়ার পরে কিন্তু নিঃসন্দেহে কিন্তু কোনোভাবেই আপনি ইনকাম কিন্তু আসতে থাকবে, কিন্তু আপনার বয়স বাড়তে থাকবে বাট ইনকাম আসতে থাকবে। তো এই যে আজকের ডেটে এই কথাগুলো কেন বলছি, অ্যাকচুয়ালি এভরিডে বলি। আমরা যখন যেখানেই যাই, আজকে আমি প্রথমে আপনাদের ইন্ট্রোডিউস করে নিই, হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো লক্ষ্মীপুরের আসাম, সেই আসাম লক্ষ্মীপুরের এক হোটেল, হোটেলের নাম মালিনী হোটেল, হ্যাঁ অরবিট, ইয়েস অরবিট হোটেল। তো এই অরবিট হোটেলে দাঁড়িয়ে কথা বলছি, সেখানে এক এক সময় এক এক জায়গায় আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে কিন্তু চেষ্টা করি সেখানকার কোনো একটা চিহ্ন নিয়ে আসা। তো আমি শুধু আপনাদের ক্ষেত্রে একটা জায়গায় বলতে পারি, একটা কথাই বলতে পারি যে দেখুন যে কোনো ব্যক্তির যদি মনে হয়ে থাকে আমি বড় কিছু করতে চাই, আমি জাস্ট একটা পয়েন্ট আপনাদের বলি যে অনেকে ধারণা হয়ে থাকতে পারে যে পড়াশোনা করে তো লাইফে কিছু হয়নি, অনেকেই আছে যারা পড়াশোনা হয়তো ছোটোবেলা আমরা সুযোগ পেয়েছিলাম, ভগবান আমাদের সুযোগ দিয়েছিল কিন্তু আমরা পড়াশোনা করতে পারিনি ভালো করে, অ্যাকচুয়ালি দোষটা আমাদের ছিল আমরা পড়াশোনা করিনি, কিন্তু প্রচুর বন্ধুবান্ধব প্রচুর আত্মীয় স্বজন প্রচুর লোকেরা আজকে বা অনেক আমাদের বয়সী লোকেরা কিন্তু আজকে পড়াশোনা করে বা আমাদের কম বয়সী ছেলেপেলেরা কিন্তু পড়াশোনা করে আজকে বড় ভালো জায়গায় গিয়েছে, সাকসেসফুল জায়গায় গিয়েছে। আমার মনে হয় সেকেন্ড অধ্যায়টা যারা পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাতে পারেনি যে কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম কিন্তু ভগবান অপরচুনিটি দিয়েছে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে ওখান থেকেও বড় জায়গায় যাওয়া। তো আমি বলবো এই একমাত্র ইন্ডাস্ট্রি যেখান থেকে আপনারা রেসপেক্ট পেতে পারেন, যেখান থেকে আপনারা ইনকাম পেতে পারেন, যেখান থেকে আপনারা ঘুরতে পারেন, যেখান থেকে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন, যেখান থেকে আপনারা ভালো ভালো নতুন নতুন বন্ধু আপনাদের মিলতে পারে। তো প্রত্যেকটা লোকের প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু পাওয়া যেতে পারে। আর আমার ক্ষেত্রে আমি শুধু এখানে একটা কথাই বলতে পারি, সেটা হলো এই জায়গায় ছোট
ইনভেস্টমেন্টের মাধ্যমে, তবুও যেখানে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু বড় ইনকামের সম্ভাবনা দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের আবার বলবো যে আপনারা এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। যদি আপনাদের সত্যি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণ করার রাস্তা যদি খুঁজে না পেন, তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। সুজিত তুমি তো ভিডিও পে নেই হ্যাঁ তুমি ভিডিও কর রাও জয় জয় কেবা।